দর্শক চাঞ্চল্যকর সুপার গ্লু লাগিয়ে ধর্ষণ মামলার মূল হোতা গ্রেফতার কি বলছে পুলিশ সে গ্রেফতার কিন্তু আসামিকে নিয়ে এদিকে আজ আরেকটি খবর তুলে ধরবো সেটা হচ্ছে কায়ের মধ্যে বমি করেই ছিন্দায় করছে ছিন্দায়কারীরা আর সবশেষে তুলে ধরবো সেই হাসিনা আর ইউক্রেনের বৈঠকে খেপেছে রাশিয়া এখন হাসিনার সাথে কি করবে রাশিয়া চলুন বিস্তারিত জেনে আসি সাড়ে আটটার দিকে সে ওই বাসায় যায় গিয়ে রাইস কুকারে যে ভাত ছিল জাহানারা বেগম যে রান্না করে সে জাহানারা বেগম একাই থাকে তার বাসায় সে রাইস কুকারে সে ভাত ভাতের মধ্যে সে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয় মিশিয়ে দেওয়ার পরে সে আবার রাতে যায় আমরা যখন মোটামুটি তথ্যের ভিত্তিতে জেনে গেছি যে এনামুল এই এই পূর্বের মামলা এবং এই যে বর্তমান ঘটনার সঙ্গে এনামুল অতপ্রতভাবে জড়িত এবং এই ধরনের সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে যখন চলে আসে তখন আমরা এনামুলকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি সেই সূত্র ধরে গত পনেরো দুই পাইগাসা থানা আমাদের যে বিশেষ অভিযান যে ডিউটি চলে সেই ডিউটি টিম হঠাৎ করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পাইগাসা থানার কপিলমণি ইউপি পূর্ব কাশিমপুরের মস্তবা গাজীর মাছ ক্রয় বিক্রয় প্রত্যক্ত ঘরে মাদক বিক্রির জন্য একজন ব্যক্তি অবস্থান করতেছে এই তথ্য পাওয়া মাত্রই আমাদের সেই পাইকগাসা থানায় যে অভিযানের জন্য যে টিম ছিল সেই টিম দ্রুত ওই স্থলে যায় এবং একজনকে আটক করে সেই আটক চুরি করতে যায় মেয়েটা জেগে যায় তখন সে চোর চোর বলে চিৎকার করতে থাকে চিৎকার করে যখন সে চিৎকার করে এরপরে সে আসামি দৌড়ে পালানোর সময় তার পকেটে থাকা একটি মোবাইল ফেলে যায় এবং তার স্যান্ডেল সে ফেলে যায় পরবর্তী সময় সে আবার ওই স্থলে মোবাইলটি নেয়ার জন্য আসে তো মোবাইলটি যখন সে নিতে আসে তখন আহ মেয়েটি তার যে জিন্সের প্যান্ট কালো প্যান্ট সে পরেছিল কালো শার্ট পরেছিল তার গায়ের গরণ এসব সে সে বুঝতে পারে তার পুরো দৈহিক বিবরণটা যে এসেছিল এই মেশাতে তার দৈহিক বিবরণটা সে বলতে পারে এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে তারা থানা পুলিশকে জানায় থানা পুলিশ আসার পরে তার এই যে আহ মেয়েতে মেয়েটার কাছে জিজ্ঞাসাবাদ করে যে আহ যে এসেছিল সে চিনতে পেরেছে কিনা তখন মেয়েটি তার দেহের গরণ যে যে এসেছিল তার দেহের গরণটা বলে এবং তার পোশাক কি ছিল জিন্সের প্যান্ট ছিল কালো শার্ট ছিল সেটা বলে সে যখন তার বাড়ির সানসেট বাড়ির যে সানসেট থেকে সে ওই ভিতরে সে রাতে যখন সে আসে গভীর রাতে যখন সে আসে আনুমানিক দুইটা সে সময় তখন সে সানসেটের উপর দিয়ে সাত থেকে সে আবার ওই সাদের নিচে যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে সে জাহানারা বেগম এর রুমে ঢুকে ঢোকার পরে সে যখন দেখে যে ঘুম ভেঙে যায় জাহানারা বেগম ঘুম ভেঙে যাওয়ার পরে সে তখন কি করে তার মুখ চেপে ধরে জানারা বেগমের মুখ চেপে ধরার কারণে যখন সে হচ্ছে না তার পকেটে থাকা ছিল সুপার এই যে আঠা এটা তার মুখে এবং চোখে সে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর তার সঙ্গে সে পর্যায়ে আহ একটা শব্দ হয় পাশের বাড়ি থেকে চোর চোর বলে এরকম একটা সাউন্ড আসে তার তখন সে অতি দ্রুত সেই জানারা বেগমের পাশে তার বালিশের পাশে থাকা যে মোবাইল ফোন যে মোবাইল ফোনটা আমরা পরবর্তীতে ওই পোল্ট্রি ফার্মের মশিয়ারের পোল্ট্রি ফার্মে আমরা পেয়েছি সেখানে সেই মোবাইল ফোনটি সে নিয়ে যায় এবং তার যে কানের লো কানের দুল সে চিনে নিয়ে যায় যার কারণে কানের দুল যখন টেনে নিয়ে যায় তখন তার কানে সে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তাক্ত হয় এর পাশে তাই সেই জাহান বেগমকে কাবু করার জন্য সে কিন্তু সাবল দিয়েও তার মাথায় এই ঘাড়ের এদিকে তার বাড়ি দেয় যার কারণে সে কিছুটা সময় অজ্ঞান হয়েছিল তো যখন সে বুঝতে পারে ওই পাশের বাড়ি মহিলা যখন চর্চ্চ করে সে অতিদ্রুত সে ওখান থেকে আবার ছাদে উঠিছে গাজবে সে অ্যানামুল চলে যায় দর্শক একজন ব্যক্তি বিছন থেকে ভূমি করছে আরেকজন ব্যক্তির উপর আর তারপরে চারপাশ থেকে কয়েকজন এসে তার পকেটে সবকিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে চলুন মূল ভিডিওতে দেখে আসি রাজধানীর শ্যামলি থেকে বাসে উঠেছিলেন কারওয়ান বাজারের মাস ব্যবসায়ী আব্দুর রশিদ বাসে সিট না পেয়ে ড্রাইভারের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি লাভবাহিক পরিবহনের বাসটি খামার মোড়ে আসার পর হঠাৎ তার পাশে এসে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বমি করে দেন তার গায়ে মুহূর্তের মধ্যেই বমি করা ব্যক্তির সাথে আরও কয়েকজন ঘিরে ধরেন তাকে কিছু বুঝে ওঠার আগেই তার পকেটে থাকা বিশ হাজার টাকা বের করে নেন তারা হমাদপুর থেকে আসার পথে লাভবাহিক বাসে আমি চিটে বসা একজন বৃদ্ধ মহিলা যখন আসছে আমি তাকে দেখে সিটটা সাইডে দিয়ে আমি ড্রাইভারের পিছনে দাঁড়াই খামার বাড়ি যখন আস আসছে খামার বাড়ির সিগন্যালের ওইখানে আসার সাথে সাথে একটা ছেলে আইসেই আমার পুরো শরীর বমি করে বইরা ফলেছে বইরা ভালো একজনে একজনে আইসা বললো ভাই আপনার শরীরে ভরছে আপনি আর কারো যেন শরীরে ভরে না দর্শক শেখ হাসিনা ইউক্রেনের সাথে বৈঠক করেছে এখন রাশিয়াকে আর গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ নাকি আমেরিকাকে খুশি করার জন্য এসব করছে শেখ হাসিনা এবার কিন্তু রাশিয়া শেখ হাসিনার উপর চরম বেজার হয়ে যাবে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি প্রধানমন্ত্রী জার্মানিতে গেছেন এবং খুব বিখ্যাত একটা সিকিউরিটি কনফারেন্স মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশ নেওয়ার জন্য এটা খবর ছিল এবার উনি যাওয়ার আগেই আরেকটা খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো এই সফরে প্রধানমন্ত্রী ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন এরকম কথা বাংলাদেশ থেকে জানা গিয়েছিল সেটা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যখন জানিয়েছেন রাশার রাষ্ট্রদূত যারা মন্টিৎস্কি আমাদেরকে তার মতামত জানিয়েছেন আমরা সেই কথায়ও যাব যে ভিডিও যখন রেকর্ড করছি তখন খবর আমাদের সামনে চলে আসছে প্রধানমন্ত্রী জেলেন্সকের সাথে বৈঠক করেছেন আমরা বোঝার চেষ্টা করব কেন প্রধানমন্ত্রী জেলেন্সকের সাথে বৈঠক করলেন বা এই যে সফরে উনি ইউরোপে যাচ্ছেন এটার অন্তর্নিহিত মানে কি বা যখন জেলেন্সকের সাথে আপনি বসছেন যে বিষয় নিয়ে বসছেন এটা রাশাকে আনন্দিত করার তো কোনো কারণই নেই রাশাকে ক্ষুব্ধ করার কথা তাহলে রাশা কি করতে পারে সরকারের উপরে কি ধরনের নাই সেটা নিয়ে যে ভোটাভুটি হয়েছিল বাংলাদেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছিল তার মানে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে বাংলাদেশ দাঁড়িয়েছে এটা ট্রু এছাড়া বাকি সবগুলোতে বাংলাদেশ আসলে ভোটদানে বিরত ছিল এবং যে কথাটা আমরা বলতে চাই এই ভোটদানে বিরত থাকা মানে আসলে রাশার পক্ষে থাকা ফুলস্টপ রাশার পক্ষে আসলে ভোট কে দেয় হাতে গোনা কয়েকটা দেশ নর্থ কোরিয়া ইরান এরথ্রিয়া সিরিয়া এইরকম এবং বেলারুস এই এই আর রাশা তো নিজেদের এই পাঁচটা দেশই তার পক্ষে ভোট দেয় রাশার পক্ষে থাকা দেশ ইন্ডিয়া চায়না এরা সব ভোটদানে বিরত থাকে এবং বাংলাদেশও ভোটদানে বিরত ছিল আমরা আসব যে জেলেন্সকির সাথে এই বৈঠকটা পশ্চিমাদের কাছে কেন ইম্পর্টেন্ট বা জেলেন্সকির কাছেও কেন ইম্পর্টেন্ট সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কিন্তু যেটা বলছিলাম বাংলাদেশ আসলে রাশার পক্ষে ছিল এই একটা জায়গায় বাংলাদেশ ইউক্রেনের পক্ষে ছিল এবং সেটাকে উনি ধন্যবাদ দেওয়ার উপলক্ষ হিসাবে তৈরি করেছেন আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ওর এই অবৈধ ভূমি দখলকে কেউ সমর্থন করে না চায় না গুরুত্বপূর্ণ বৈঠক আছে একটা হচ্ছে জার্মান চ্যান্সেলর অফ সোলস এর সাথে আছে নেদারল্যান্ডস এবং ডেনমার্কের প্রাইম মিনিস্টারের সাথেও বৈঠক আছে নানান রকম ইস্যু আপনি দেখাবেন গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তন টর্তন নিয়ে ফান্ড হান এসব কিন্তু আসলে মূল উদ্দেশ্য আপনি তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চান আমরা যারা জানি না তাদেরকে জানিয়ে রাখি যে জার্মানি তো নিশ্চিতভাবেই খুবই পাওয়ারফুল সদস্য ইউ নেদারল্যান্ডস এবং বিশেষ করে বাংলাদেশে যে নেদারল্যান্ডস ব্যাসি আছে তারা বাংলাদেশি নানা ইস্যুতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করে সুতরাং উনি আসলে ইউরোপের সাথে এক ধরনের সম্পর্ক নয়নের চেষ্টা করছেন এবং আমাদের মনে থাকার কথা যে আরেকটা গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্সকে ব্যক্তিগতভাবে ডেকে এনে মানে প্রেসিডেন্ট ম্যাক্ষো বাংলাদেশে এসছিলেন তাদের সাথে ডিল টিল করার চেষ্টা করা হয়েছে এয়ার বাস কিনবে এরকম ডিল অপ্রয়োজনীয় যেগুলো কোনো দরকার আমাদের সহসা হবে না ডলারের এই ক্রাইসিস তারপরও আপনি আসলে এয়ার বাস কেনার আলাপ দিয়ে ফ্রান্সকে এবং ওদের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফর করিয়ে নিয়েছেন

জনগণ ইমরান খানকে চায় ওমর খান দাবি করেছেন এখনো পুলিশ আমাদের নেতাকর্মীতে তুলে নিয়ে চাপ দিচ্ছে এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় তারা নিজেদের সীমা অতিক্রম করেছে আয়ুব খান আরো বলেন ইমরান খান এর আগে যা বলেছিলেন জমিয়ত নেতা ফজলুর রহমান তা এখন বলছেন পিটিআইয়ের বিরুদ্ধে যে অনাস্থা ভোট আনা হয়েছিল তা ছিল পরিকল্পিত ফজলুর রহমান এখন এটা অস্বীকার করছেন এবং এটাই সবচেয়ে বড় সমর্থন তিনি বলেন দেশে তিন কোটি মানুষ পিটিআই ও ইমরান খানকে ভোট দিয়েছে কারণ তারাই পাকিস্তানকে এই মন্দা থেকে বের করে সঠিক পথে নিয়ে আসতে সক্ষম হয়েছে এদিকে পিটিআইয়ের চেয়ারম্যান কহর আলী খান ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডির এক নির্বাচন কমিশনার ভোট জালিয়াতির স্বীকারোক্তি দিয়ে পদত্যাগ করায় তার প্রশংসা করেছেন তিনি বলেন এই প্রথম একজন কমিশনার তার বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ সম্মেলন করেছেন তিনি নির্বাচনে পিটিআই প্রার্থী জয়ী হলেও কার মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে স্বীকার করছেন একই সঙ্গে এ অপরাধের দায়ে নিজেকে পুলিশের কাছে সপর্ত করেছেন তিনি